তারিফা মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে আজকে আমি অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বিষয় রয়েছে তার 10 নম্বর অধ্যায়ে যে জীববৈচিত্র্যগুলো রয়েছে বা জীববৈচিত্র্য তারপরে জীবের সম্পদ এই যে অধ্যায়টা রয়েছে তার মধ্যে থেকে আলোচনা করব যে সমুদ্রে যে জীব গত ভিডিওতে তোমরা দেখেছো যে সমুদ্রে যে সমস্ত জীবগুলো রয়েছে সেই জীবগুলোর মধ্যে থেকে আলোচনা করা হয়েছিল শুধুমাত্র মাইক্রোবস টাইপের অর্থাৎ হচ্ছে প্ল্যাঙ্কটন জাতীয় যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করব যে অনুন্নত প্রকৃতির কিছু প্রাণী যেমন অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীদেরকে নিয়ে আমরা আলোচনা করব তা অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমে যেটা তোমাদের আলোচ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে যে অক্টোপাস এই অক্টোপাসটা এখানে যে আলোচিত এই অক্টোপাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে কতগুলো সুরের মতো অংশ বিশিষ্ট রয়েছে এবং এই সুরগুলো আসলে হচ্ছে যে অক্টোপাসের পদ বা পা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে যে যার সংখ্যা হচ্ছে আটটি আটটি পদ থাকার জন্য এটাকে অক্টোপাস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে তাহলে এটার নাম কি বললাম অক্টোপাস এই অক্টোপাসের ক্ষেত্রে দেখো যে এখানে যে উপরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মস্তক এই মস্তকে মস্তকটা গোলাকার আকৃতি হয়ে থাকে এবং বৃহৎ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এবং মস্তক অংশে উন্নত প্রকৃতির দুটি চোখ বর্তমান অক্টোপাসের ক্ষেত্রে আমরা অমেরুদণ্ডী প্রাণীর জগতের সবচেয়ে উন্নত প্রকৃতি যদি মস্তিষ্ক এবং চোখ বলতে চাই তাহলে অবশ্যই অক্টোপাসকেই বুঝে থাকি অক্টোপাসে এখানে যে সুরগুলো রয়েছে বা যে পদ অংশগুলো রয়েছে সেইখানে দেখো যে এখানে কতগুলো অংশ বিদ্যমান যেগুলোকে আমরা বলে থাকি শোষক অংশ এখানে যেমন একটা সুরের ক্ষেত্রে আমরা দেখেছি এটা কিন্তু প্রত্যেকটা সুর সেটাই কিন্তু অক্টোপাস থাকে এবার এই যে সুরগুলো এই সুরগুলো দেখতে গোড়ার দিক থেকে মোটা এবং যত দূরে অগ্রসর হব তত এরা ধীরে ধীরে সরু হয়ে যায় এবং এই অগ্র এই যে পদগুলো রয়েছে এগুলোর সাহায্যে এরা কোনো কিছুকে আটকে ধরে রাখতে বা খাদ্য গ্রহণের সাথে এই পাগুলোকে বা এই সুরগুলোকে ব্যবহার করে থাকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত সমুদ্রে যাতায়াত করার সময় এই সুরগুলো ব্যবহার করে থাকে এই সুরের মাঝখানে অর্থাৎ এই যে ভেতরের দিকে যে অংশ এটাকে যদি আমরা উল্টো করে দেখি তাহলে দেখতে পাবো যে ভেতরের দিকে এখানে মুখ বর্তমান যে মুখের সাহায্যে এই অক্টোপাসটা খাদ্য গ্রহণ করে থাকে এবং সহযোগিতা এই সুরগুলো ব্যবহৃত হয় এবার আসা যাক যে এই যে অক্টোপাসগুলো এই অক্টোপাসগুলো সমুদ্রে বসবাস করে এরা বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয় কিছু কিছু হয়তো দেখা যায় যে কিছু কিছু অক্টোপাস আছে যারা বৃহৎ আকৃতি বিশিষ্ট হয় এবং অনেক অক্টোপাস রয়েছে যেটা আকারে ছোট হয়ে থাকে বৃহৎ আকৃতি বিশিষ্ট যে অক্টোপাস সেটাকে আমরা দুই টাকার অক্টোপাস বলে থাকি এটা সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায় এদের মধ্যে থেকে আবার কেউ কেউ এরা ম্যাক্সিমামটাই নিরীহ তবে কেউ কেউ হচ্ছে যে খুব আগ্রাসী মনোভাব সম্পন্ন হয়ে থাকে যেমন ব্লু রিং যে অক্টোপাসটা রয়েছে সেটা কিন্তু মানুষকেও আক্রমণ করতে ছাড়ে না এদের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাব এরা যখন ডিম অর্থাৎ প্রজননকালে এরা যখন ডিম দেয় সেই ডিমগুলোকে জলের মধ্যে প্রতিরক্ষামূলক কাজে এরা নিযুক্ত থাকে মানে যাতে ডিমগুলো কোনো রকম অন্য কোনো প্রাণীর দ্বারা নষ্ট না হয়ে যায় সেই জন্য এরা সবসময় পাহারাদার হিসাবে কাজ করে থাকে যে মা যে অক্টোপাসটা রয়েছে সেই মা অক্টোপাসটা ততক্ষণ পর্যন্ত ওই ডিমগুলোর চারপাশে থাকে যতক্ষণ না পর্যন্ত ডিম ফুটে বাচ্চা বার হয় এতে এদের খাদ্য গ্রহণের পরিমাণটা অনেকটাই কমে যায় একটা সময় দেখা যায় এরা অনেকদিন না খেয়ে এরা ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে গিয়ে অনেক সময় মারাও যায় কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পালন করতে থাকে এখানে আমরা তাহলে দেখলাম যে এদের মধ্যে থেকে যে অক্টোপাসের যে দায়িত্বশীলতার দিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে পাশাপাশি অনেক সময় অন্য কোনো প্রাণীর দ্বারা যদি অক্টোপাসকে আক্রমণ করে থাকে তাহলে এদের দেহে বিশেষ গ্রন্থি রয়েছে যে বিশেষ গ্রন্থিগুলি থেকে কালি ছড়িয়ে দেয়
যে কালিগুলি ছড়িয়ে দিতে পারে যে জায়গাটায় অক্টোপাসটা রয়েছে সেই জায়গাটা ঘোলা হয়ে যায়, আর ঘুলে ঘোলা হয়ে যেটা যাওয়ার কারণে অন্য প্রাণী এই অক্টোপাসকে দেখতে না পারে, সে যেতে পায় না, অর্থাৎ অক্টোপাসটা সে অন্য জায়গায় চলে যেতে পারে। এবার আমরা দেখব যে আরেকটা যে অমেরুদণ্ডী প্রাণী সেটা হচ্ছে স্ক্রুইড। এই স্ক্রুইড যেটা রয়েছে এখানে দেখো যে এই স্ক্রুইডটা এটা একটা সামুদ্রিক একটা অমেরুদণ্ডী প্রাণী। যে অমেরুদণ্ডী প্রাণীতে এখানে যে সুরের মতো অংশ, সেই সুরের মতো অংশগুলো এখানে দশটা সুরের মতো অংশ থাকে। এই দশটা সুরের মতো যে অংশগুলো রয়েছে তার মধ্যে দুটি আবার দুইটা সুরের মতো অংশ থাকে, আর বাকি যে সুরগুলো রয়েছে অপেক্ষাকৃত ছোট বিশেষ ছোট হয়, যেগুলোর সংখ্যা আছে আটটি। এবং এদের যে দৈর্ঘ্যটা অর্থাৎ দেহের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যথেষ্ট লম্বা প্রকৃতির হয়ে থাকে। এরা প্রায় 50 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা বিশিষ্ট হয়ে থাকে। এই স্ক্রুইডগুলো এই যে স্ক্রুইডগুলো এদের হচ্ছে যে আমরা কখনো কখনো দেখবো যে বেশ আকারে অনেকটাই বড়, যেমন দেখি এখানে যে 50 থেকে 60 ফুট লম্বা বিশিষ্ট, এগুলোকে আমরা তখন বলি যে দৈত্যাকার স্ক্রুইড। এই দৈত্যাকার স্ক্রুইডের পেছনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে একটা লেজের মতো অংশ রয়েছে, যে লেজের মতো অংশগুলো ক্যালসিয়াম দ্বারা আবৃত থাকে। অনেকটা এটা বর্ষা, যেমন আমরা যে বর্ষা ব্যবহার করে থাকি সে বর্ষার যে ফলাটা বা অগ্রভাগের যে অংশটা সেই রকমটা কিন্তু লেজের অংশটা দেখা যায়। এই স্ক্রুইডগুলোকে আমরা দেখতে পাই যে আটলান্টিকা যে সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, সেইখানে কিন্তু এই স্ক্রুইডগুলো বেশি পরিমাণে দেখা যায়। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যদি কোনো রকমে অন্য কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে এদের শরীর থেকেও একটা বিশেষ ধরনের কালি বের করে, অর্থাৎ এটা এখানে যে কালিটা বের করে সেটা আমরা দেখবো যে বাদামি বর্ণের কালি বের করে, এবং বাদামি বর্ণের কালি বের করে সেই জলটাকে ঘোলা করে দেয়। এর আগেও কিন্তু তোমাদের অক্টোপাসের ক্ষেত্রেও সেই জিনিসটা বলেছিলাম যে অক্টোপাস এক ধরনের কালি শরীর থেকে বার করে যেটা হচ্ছে কালো রঙের, আর এদের ক্ষেত্রে বাদামি রঙের একটা এক ধরনের কালি বার করে দিয়ে জলটাকে ঘোলা করে দেয় এবং সেখান থেকে এরা বেরিয়ে যায়। এই স্কুইডের সঙ্গে তোমাদের আরেকটা জিনিস যেটা দেখা আছে সেটা হচ্ছে যে কাটল ফিস। এই কাটল ফিসটা সেটাও কিন্তু এই স্কুইডের সঙ্গেই অবস্থান করে, অর্থাৎ এরা একই জায়গাতেই অনেকটাই অবস্থান করে থাকে। তো কাটল ফিসের ক্ষেত্রে ওদের যে বহিরাকৃতি বা বাইরের যে আবরণ সেই আবরণটা ক্যালসিয়াম দ্বারা আবৃত থাকে। এই স্কুইড বা কাটল ফিস এরা যদি মারা যায় তাহলে দেখা যায় যে এরা মারা যাওয়ার পরে সমুদ্রে উপরের দিকে ভাসমান অবস্থায় থাকে এবং একসময় ধীরে ধীরে তীরে বা উপকূলে এসে পৌঁছায়, এবং সেখানে ক্যালসিয়ামের যোগানটা কিন্তু অধিক পরিমাণে পাওয়া যায়। কারণ হচ্ছে আমরা এর আগে বললাম যে এখানে যে স্কুইডের বহিরাবরণটা রয়েছে সেই বহিরাবরণে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দ্বারা আবৃত থাকে, সে কারণের জন্য ওই এদের মৃত্যুর পরে সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘটিত যৌগ পাওয়া যায়। এবং এই যে স্কুইড বা কাটলফিস এগুলোকে সামুদ্রিক ফেনা হিসাবে পরিচিত হয়ে থাকে বা সামুদ্রিক ফেনা নামে পরিচিত হয় এরা। এবার আমরা আলোচনা করব যে সামুদ্রিক যে আরেকটি তোমাদের পরিচিত বা অনেক শুনেছ যে আরেকটি অমেরুদণ্ডী প্রাণী যেটার নাম হচ্ছে হাঙ্গর বা সার্ক। এই হাঙ্গর বা সার্কের ক্ষেত্রে আমরা দেখি যে এদের যে অস্থিগুলো এটা এই অস্থিগুলো কীরকম হয়, এটা ঠিক অস্থি না বলে আমরা বলবো এটাকে তরুণাস্থি। অর্থাৎ এদের যে হাড়গুলো রয়েছে এই হাড়গুলো অতি নরম প্রকৃতি, যেমন হচ্ছে যে আমাদের নাকের যে হাড়গুলো রয়েছে মানে যে তরুণাস্থি দ্বারা গঠিত, মানে চাপ দিলে পরেও তোমার ভেঙে যাচ্ছে না, এইরকম প্রকৃতির এদের তরুণাস্থি বর্তমান, যেটা কার্টিলেজ বলা হয়। তা এখানে দেখো যে এদের যে হাঙ্গরের ক্ষেত্রে আমরা দেখবো যে ছোট ছোট এদের আঁশ বর্তমান। এই আঁশগুলো এমনি যদি আমরা মুখের দিক থেকে শুরু করে হাত দিয়ে লেজের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু সেইটা অনুভব করা যাবে না, কিন্তু যদি আমরা দেখি যে লেজের দিকের অংশ থেকে যদি আমরা ধীরে ধীরে মুখের দিকে নিয়ে আসি হাতটাকে তাহলে আমাদের দেখা যাবে যে হাতে বাধার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে একটা ঘর্ষণ তৈরি হচ্ছে। এই যে ঘর্ষণটা তৈরি হচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে হাঙ্গরের উপরের দিকে অতি ক্ষুদ্র প্রকৃতির আঁশ থাকে। এই যে হাঙ্গরের যে উপরের দিকে যে চামড়াটা রয়েছে এই চামড়াটাকে আগের দিনে কাককে বা অন্য কোনো জিনিসকে পালিশ করতে ব্যবহৃত হতো, যেমন আমরা সিরিজ কাগজ ব্যবহার করে থাকি সেটা কিন্তু আগের দিনে ওই হাঙ্গরের চামড়াটাকে শুকনো চামড়াটাকে ব্যবহার করা যেত
এখানে দেখো যে এইখানে যে হাঙ্গর এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছ, এখানে হাঙ্গর কিন্তু বিভিন্ন টাইপের হয় অর্থাৎ বিভিন্ন প্রজাতি রয়েছে। এদের মধ্যে থেকে আকৃতিগত দিক থেকে কম বা ছোট বা বড়, এবং কখনো কখনো আমরা দেখি যে আকৃতিগত দিক থেকে কাঁদো কাঁদো ফেলতে অনেকটা বড় হয়ে থাকে। যাই হোক, তা এখানে তোমাদের কতগুলো দেখতে পাচ্ছ যে তোমরা এই হাঙ্গরগুলোর নাম, যেমন হচ্ছে গ্রেট হোয়াইট শার্ক। এই যে গ্রেট হোয়াইট শার্ক রয়েছে, এরা মানুষ খেকো হাঁক, এই যে সাপ, এই এদের ক্ষেত্রে যে দাঁতগুলো রয়েছে সে দাঁতগুলো কিন্তু বেশ মজবুত প্রকৃতির এবং বেশ ধারালো প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এই গ্রেট হোয়াইট শার্ক যে হাঙর প্রজা, হাঙরের যে প্রজাতি, তারা মানুষকে আক্রমণ করতে পারে। এদের দাঁতের আবার বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। কিরকম না, যদি কোনো রকমে দাঁতগুলির মধ্যে থেকে সামনের কোনো দাঁত যদি ভেঙে যায়, তাহলে সেই দাঁতটাকে পূরণ করার জন্য পেছনের দিক, পেছনের থেকে দাঁতগুলো ধীরে ধীরে অগ্রসর হয়ে যে ফাঁকা জায়গাটা ছিল, দাঁত ভেঙে যাওয়ার কারণে যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা পূরণ করে থাকে। তা এইভাবে আমরা দেখতে পাই যে এদের দাঁতের বৈশিষ্ট্যটা। এরপরে এখানে দেখো যে আর একটা প্রজাতি রয়েছে যেটা বাস্কিং শার্ক এবং হোয়েল শার্ক। এই যে হাঙরগুলো রয়েছে এদের ক্ষেত্রে এরা কিন্তু মানুষকে বা অন্য কোনো বড় প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। এদের যে মুখমণ্ডলটা রয়েছে বা এদের যে গলাটা রয়েছে সেই গলার ক্ষেত্রে গলাটা অতি সরু, যে কারণের জন্য এই ধরনের হাঙরগুলির খাদ্য হিসাবে আমরা যে এর আগের দিন ফাইটোপ্লাঙ্কটনের কথা পড়েছিলাম বা জুপ্লাঙ্কটনের কথা পড়েছিলাম, অর্থাৎ প্লাঙ্কটনদের খাদ্য হিসাবে গ্রহণ করে, কখনো কখনো অতি ছোট মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে, কিন্তু বড় ধরনের কোনো প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে না। এরপরে আর একটা প্রজাতি দেখো যে হ্যামার হেডেড সাপ। এই যে হ্যামারহেডের যে হাঙরটা রয়েছে এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের মাথার দিকে হাতুড়ির মতো অংশ বিশেষ। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্কের এই দিকে যে অংশটা অর্থাৎ পেছনের দিকে যে অংশটা সেটা সম্পূর্ণটাই অন্যান্য সার্কের মতোই, কিন্তু সামনের দিকে অর্থাৎ যে মস্তক অংশটা সেটা অনেকটা হাতুড়ির মতো আকৃতি ধারণ করেছে। এইটা হাতুড়ির মতো আকৃতি ধারণ করার জন্য এটাকে হ্যামার হেডের সার্ক হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এরা যখন কোনো শত্রু বা এদের যখন কোনো শত্রু আসে তখন এই হাতুড়ি বা মাথার মাধ্যম দিয়ে বা মাথার সাহায্যে ওরা শত্রুকে আঘাত করে, অর্থাৎ এরা এদের আত্মরক্ষামূলক কাজ হিসাবে এই মাথার যে হাতুড়ি অংশটা রয়েছে সেটাই ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখব যে আরেকটি অমেরুদণ্ডী প্রাণী সামুদ্রিক, সেটা হচ্ছে তারা মাছ। তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে তারা মাছের পাঁচটি বাহু থাকে, এই পাঁচটি বাহু সমান আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, এবং এদের ক্ষেত্রে কখনো কখনো এই যে বাহুগুলো দেখা যায় যে বাহুগুলো যদি কোনো রকমে কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বা নষ্ট হয়ে গেলে পরে সেই বাহুটি কিন্তু আবার তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ পুনরুৎপাদন ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এইখানে যে তারা মাছের দুটো চিত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যে উত্তল পৃষ্ঠ আর একটা হচ্ছে অবতল পৃষ্ঠ। এইটা আমরা যদি উপরের দিক থেকে দেখি, অর্থাৎ এখানে দেখো যে আমার হাতের যে অংশটা এটা হচ্ছে যে উত্তল বা হচ্ছে যে উপরের পৃষ্ঠ, এবং নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অবতল পৃষ্ঠ। এইরকম দুটো এটা এইটাকে যদি আমরা উত্তল পৃষ্ঠ হিসাবে ধরি তাহলে এটাকে অবতল পৃষ্ঠ হিসাবে দেখতে পাবো। এইখানে এবার যে তারা মাছটাকে আমরা উপরের দিক থেকে দেখতে পারি এরকম দেখি, এবার যদি আমরা তারা মাছটাকে উল্টে দিই তাহলে কিরকম দেখবো যে এদের দেখা যায় যে প্রত্যেকটি বাহুতে কতগুলি আবার দুটি সারি বিশিষ্ট নালীপথ রয়েছে। এই যে নালীপথগুলো রয়েছে এই নালীপথগুলোর মাধ্যম দিয়ে জল প্রবেশ করে। নালীপথগুলো দেখতে কিরকম হয়, নালীপথগুলো এরকম এটা অংশ বিশেষ হয় যে নালীপথগুলির এর মধ্যে দিয়ে জল প্রবেশ করে, জল প্রবেশ করে পরে সেখান থেকে এই যে অংশটা রয়েছে এখানে আমরা মুখমণ্ডলটা দেখতে পাই, অর্থাৎ এই যে অংশটা ওটা সব যে নালীপথগুলো রয়েছে এখানে মিলিত হয়েছে। এই তারা মাছের ক্ষেত্রে
এদের যে খাদ্য গ্রহণ প্রণালী সেটা জল সংবহন তন্ত্রের মাধ্যম দিয়ে খাদ্য গ্রহণ করে থাকে। অর্থাৎ এদের দেখা যায় যে এরা জল সংবহন তন্ত্র এদের উপস্থিত এবং এরা জল সংবহন করতে পারে। এখানে তোমাদের আর যেগুলো রয়েছে যে এরা যখন চলাফেরা করে তখন এদের যে তারা হচ্ছে যে প্রত্যেকটা নালীপথগুলো রয়েছে সেই নালীপথগুলোর ক্রমশ সংকোচন প্রসারণের মাধ্যম দিয়ে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এ হচ্ছে যে তোমাদের বর্জিত সামুদ্রিক যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, এই যে সামুদ্রিক যে সমস্ত আমরা প্রাণীগুলো দেখলাম যে তার আগে দেখেছিলাম সামুদ্রিক কিছু প্রাণী এবং উদ্ভিদ অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এবং হচ্ছে যে সামুদ্রিক কিছু অমেরুদণ্ডী প্রাণী এগুলো যেগুলো দেখলাম, এইখানে তোমাদের বুঝতে যদি কোথাও কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু জানাবে। এবার তোমাদের এই যে অধ্যায়টা এই অধ্যায়ের অংশ থেকে অর্থাৎ জীবের যে সমুদ্রের যে জীব রয়েছে সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। প্রশ্নগুলো দেখো, এখানে দেখো যে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে এক নম্বর তাপ রোধের জন্য কোন প্ল্যাঙ্কটন ব্যবহার করা হয়, দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন প্ল্যাঙ্কটন থেকে আয়োডিন পাওয়া যায়, তিন নম্বর কোন প্রাণীর দেহে ফুলের পাপড়ির মতো অংশ দেখা যায়, চার নম্বর মানুষ খেকো হাঙ্গরের নাম লেখো, পাঁচ নম্বর সমুদ্রের ফেনা নামে কোন প্রাণী পরিচিত। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করো।